সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ডাইনামিক্স এর সেকেন্ড লেকচার পড়ব। সেকেন্ড লেকচারে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, প্লেন মোশন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য বেসিক ফিজিক্স জানা লাগবে। তো বেসিক ফিজিক্সে নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র জানা লাগবে। বেসিক নলেজ অফ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন জানা লাগবে, সেটা আমরা আগের ভিডিওতে কিছুটা দেখিয়েছি। তারপরে বেসিক নলেজ অফ ইন্টিগ্রেশন লাগবে, সো এটা অবশ্যই লাগবে। আশা করি সবাই ম্যাথ 1 পড়তেছো, সো সবাই পারো। আর না পারলে আমার ইন্টিগ্রেশনের একটা বেসিক ভিডিও আছে, এটা আমরা দিয়ে দিব। ওকে, তাহলে এখানে আমাদের কি কি ফর্মুলা লাগবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা জানি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও জানি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, এটাও জানি। আরো একটা ফর্মুলা আছে, এটা আমাদের তেমন একটা লাগে না, তাই আমরা এখানে লিখি নাই। সো এখানে আমাদের ভি কি, ভি হচ্ছে শেষ বেগ বা ফাইনাল ভ্যালোসিটি, ইউ ইনিশিয়াল ভ্যালোসিটি, এ হচ্ছে এক্সিলারেশন অথবা ত্বরণ, বাংলায় কি ত্বরণ, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, টি হচ্ছে সময়। আর আমাদের আরো লাগবে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, মানে হচ্ছে ভি কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। আর ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, মানে এস কে, মানে ডিসপ্লেসমেন্ট অথবা সরণকে ডিফারেন্সিয়েট করলে ভ্যালোসিটি অথবা বেগ পাওয়া যায়। তাহলে আমরা একটা প্রবলেম দেখি। সো প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এ পার্টিকেল ইজ মুভিং, মানে চলতেছে উইথ রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন মানে হচ্ছে সরল রেখায় চলতেছে। সাজ দ্যাট এক্সিলারেশন, মানে ত্বরণ, এ ইকুয়াল টু 4 T ফিট পার সেকেন্ড স্কোয়ার। ওয়েন ইউ স্টার্ট কাউন্টিং টাইম, মানে আমরা যখন সময় গণনা শুরু করি, দ্য স্পিড ইজ 10 FPS, মানে ইনিশিয়াল স্পিড, মানে ইউ, এটা হচ্ছে 10 ft/s। আফটার 4 সেকেন্ড, হোয়াট আর দি স্পিড অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল, মানে স্পিডটা কত, আর স্পিড মানে ভেলোসিটিটা কত, আর ডিস্টেন্স ট্রাভেল এস কত, সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের সলিউশন আছে। সলিউশনে ফার্স্টে আমাদের লাগবে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তারপরে তাহলে এখান থেকে যদি আমরা ক্রস গুণ করি, ডিভি ইকুয়াল টু এ ডিটি। তারপরে এখানে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, কারণ আমাদের প্রথমে এইসব ম্যাথ করার জন্য ভি এর একটা ইকুয়েশন বের করা লাগবে, মানে ভ্যালোসিটির। তো এখান থেকে যদি আমি ভি এর ভ্যালোসিটি ভি বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে। তো তাহলে ডিভি, আর আমরা আমাদের কোশ্চেনে এ ছিল 4 T, এটা বসাইছি। তারপরে এই যে 4 হচ্ছে আমার সহগ, সহগটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। তাহলে ডিভি কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ভি পাওয়া যায়, এটা আমাদের জানতে হবে। যেমন ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স পাওয়া যায়। তারপরে 4 T dt, টি কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় T²/2। সো আমাদের এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, আমাদের এটা অবশ্যই জানতে হবে, বেসিক ইন্টিগ্রেশনটা, মানে এক্স ইন্টু ডিএক্স কে ইন্টিগ্রেট করলে X²/2 পাওয়া যায়। সো আশা করি এটা সবাই জানি। এখন এখন আমরা যখন সময়টা 0, তখন আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটিটা দেওয়া ছিল 10। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে বসাই, সো এই ইকুয়েশনে ভি এর বদলে যদি 10 বসাই আর টি এর বদলে যদি 0 বসাই, তাহলে এই যে এরকম একটা জিনিস আসে। এখান থেকে আমরা সি এর ভ্যালুটা পাই, সি মানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখন এই যে এই ইকুয়েশনে যদি আমি সি এর ভ্যালুটা বসাই দেই, তাহলে এখানে আসে কি, ভি ইকুয়াল টু এই যে কাটাকাটি গেলে থাকে 2 T² + C, সি মানে হচ্ছে এখানে 10। তাহলে ভি এর ইকুয়েশনটা আসে 2 T² + 10, সেটা আমাদের অবশ্যই বের করতে হবে। তাহলে আমাদের কোশ্চেনে বলছিল টি ইকুয়াল টু যদি 4 সেকেন্ড হয় তাহলে ভ্যালোসিটিটা কত বা স্পিডটা কত। তাহলে টি এর বদলে যদি আমি 4 বসাই দেই, তাহলে এই যে ভ্যালোসিটিটা 42 FPS আসে। সো এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা আমাদের বের করতে হবে ডিস্টেন্স। সো ডিস্টেন্স বের করার ফর্মুলা, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তাহলে এখানে ডিএস ইকুয়াল টু ভি ডিটি, তাহলে আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করলে এরকম আসে, তাহলে ডিএস, এই যে ভি এর ফর্মুলা কি, 2 T² + 10, এখানে আমার একটা ডিটি বসবে, সেই জিনিসটা মিসিং হয়ে গেছে, এটা নিজেরা ঠিক করে নিতে হবে। তাহলে এই যে ডিএস কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় এস, তারপর 2 T² কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় T³/3, ইন্টিগ্রেশনটা আমাদের পারতে হবে। তারপর এখানে 10, এই যে আমরা যদি একটু মাউস দিয়ে লিখি, সো এখানে আমাদের ছিল ডিটি, তো একটাকে আলাদা করলে 2 T² dt আসে, এটার ইন্টিগ্রেট হচ্ছে এটা,
আর এখানে আসে কি 10 ইনটু ডিটি, সো এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় টি, ডিটি কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় টি, ঠিক আছে। তাহলে এখন এখন আবার যদি টি ইকুয়াল টু জিরো হয়, সময় যখন শূন্য তখন দূরত্ব শূন্য থাকে, তখন আমরা এই যে এই ইকুয়েশনে টি এর ভ্যালু, এস এর ভ্যালু এটা বসাই দিলে সি এর ভ্যালুটাও শূন্য হয়ে যায়। তাহলে এখানে আসে কি এস ইকুয়াল টু 2/3 t³ প্লাস 10 t প্লাস শূন্য, সি এর ভ্যালুটা শূন্য, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে, সময় যখন শূন্য তখন দূরত্বটা এমনি শূন্য থাকে, এটা আমরা জানি। তাহলে এই ইকুয়েশনে বসাই দিলে সি এর ভ্যালুটাও পাওয়া যায়। ওকে, তাহলে এখন আমাদের বের করতে বলছে যদি টি ইকুয়াল টু 4 সেকেন্ড হয়, 4 সেকেন্ড হইলে দূরত্বটা কত এটা বের করতে বলছিল, ডিস্টেন্স কত। তাহলে এই যে এই ইকুয়েশনটায় আমরা টি এর ভ্যালুটা জাস্ট 4 বসাই দিলে আসে কত, 82.7 ft। এটাই হচ্ছে আমাদের ম্যাথ, বেশ ইজি একটা ম্যাথ, জাস্ট আমাদের বেসিক ইন্টিগ্রেশনটা পড়তে হবে। তো এরপরে হচ্ছে আমাদের প্রবলেম টু। প্রবলেম টুটা কি, প্রবলেম টুটা হচ্ছে এ ইকুয়াল টু 5 t^3 যদি থাকে, তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরো ভি নট, মানে ইনিশিয়াল ভ্যালোসিটি বা বেগ এটা দেওয়া আছে 6 ft/s, আর এস নট জিরো মানে সময় শূন্য হলে দূরত্ব শূন্য হয়, এটা বোঝানো হয়েছে। তাহলে এস সমান কত, মানে যদি টাইমটা 4 সেকেন্ড আর 6 সেকেন্ডের মাঝখানে থাকে, তাহলে এই ত্বরণে সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে। তাহলে প্রবলেমের সলিউশন ওই আগের ম্যাথের মতোই, তাহলে এ ইকুয়াল টু dv/dt, তাহলে ডিভি ইকুয়াল টু adt। তাহলে এখানে এখানে আমাদের এখানে ডিভি ইকুয়াল টু adt হলে এখন আমাকে লিমিট বসাইতে হবে, কারণ হচ্ছে এখানে টাইমটা 4 থেকে 6 সেকেন্ডের মাঝে বলে দিছে, তাহলে লিমিটটা আমাকে বসাইতে হবে। তাহলে এখানে ইনিশিয়াল আমরা জানি এটা লোয়ার লিমিট থাকে নিচে, আপার লিমিট থাকে উপরে। লোয়ার লিমিট ভি নট মানে শুরুতে, আপার লিমিট হচ্ছে শেষে vf। আর এখানে আমার টাইমের লিমিট বসাইতে হবে, টাইমের লিমিট হচ্ছে 0 to t। এটা হচ্ছে আমাদের কিসের জন্য আমরা বের করতেছি, ত্বরণের জন্য আমরা বের করতেছি। সো আমাদের কোশ্চেনটা ছিল টাইম টি ইকুয়াল টু 4 to 6 সেকেন্ডে দূরত্ব কত। সো ওই 4 to 6 সেকেন্ড আমার দূরত্বের মধ্যে আসবে, বেগের মধ্যে অথবা ত্বরণের মধ্যে আসবে না। তাহলে এখন এখন 0 to t, তাহলে এখন এখানে এর ভ্যালু কত, 5 t^3 × dt, সো এটা আমরা বসাইছি। এরপরে আমরা জানি ডিফিনিট ইন্টিগ্রালে যখন আমরা ফর্মুলা বসাই দিব, মানে ডিভির ফর্মুলা হচ্ছে ভি, তখন আমার থার্ড ব্রেকেট হবে ফর্মুলা বসানোর পরে। তো নিচে থাকবে লোয়ার লিমিট মানে 0, আর উপরে থাকবে আপার লিমিট মানে vf, v0 vf। এরপরে আমি যখন এইটার ফর্মুলা বসাবো 5 t^1/3, তাহলে 5 t^1/3 ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এই 5টা কনস্ট্যান্ট বা সহগ যা আছে তাই থাকবে, t^1/3 + 1 ÷ 1/3 + 1, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এটা আমাদের জানতে হবে বেসিক ইন্টিগ্রেশনটা। তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে টি, এটা হচ্ছে আমার কি বের করার ক্ষেত্রে, বেগ বের করার ক্ষেত্রে। সো তাহলে আমরা যদি এরপরের লাইনে যাই, আমার এরপরের ইন্টিগ্রেশনের নিয়মটা কি, ফর্মুলা বসানোর পরে প্রথমে ভি এর বদলে বলবে আপার লিমিট, আপার লিমিট কত vf, তারপরে ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস লোয়ার লিমিট, ভি এর বদলে বলবে ভি নট, এটা ইকুয়াল টু এই যে এখানে 5/4/3 যে সহগটা ছিল সহগটা আমি বের করে দিছি। তারপরে ফর্মুলাতে কি এই টি এর বদলে আমার কি আপার লিমিট বসবে, আপার লিমিট এখানে টি আছে, তাহলে এখানে টি বসছে আর এখানে 4/3 to the power 4/3 মাইনাস এই যে লোয়ার লিমিটটা হচ্ছে 0, এই টি এর বদলে 0 বসবে, তাহলে কি সব কি 0 হয়ে যাবে না, তাহলে এখানে 0। এই vf মাইনাস v নট কে আমরা v ধরে নিলাম, এখান থেকে আসে এই যে ক্যালকুলেশন করলে 15/3 t^4, এই যে প্লাস 6টা কোথা থেকে আসলো, এই v নট, এই v নট এর আচ্ছা এই vf মাইনাস v নট, এই vf টাকে আমরা ধরে নিছি v, আর v নট, v নট এর ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল 6, মানে হচ্ছে আমাদের যে এই যে কোশ্চেনটা ছিল
এই যে ভি নট এর ভ্যালু কত 6 এটা বসানো হয়েছে। সো আমাদের এইটুক পর্যন্ত হয়েছিল, এই ভিএফ এর বদলে আমরা ভি বসাই দিছি আর ভি নট এর ভ্যালু আমরা কোশ্চেনে দেখলাম 6, এই 6 টা এই পাশে চলে আসছে আর এখানে যা ছিল তাই আছে। এটা 15/3 টি টু দি পাওয়ার 4/3 আর এই ভি নট টা এই পাশে আসলে প্লাস হয়ে যায় +6, এটাই হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। ঠিক আছে, আমাদের বের করতে বলছে কি ডিস্টেন্স, সো ডিস্টেন্স বের করার জন্য আমাদের ভি ইকুয়াল টু ds/dt, ds ইকুয়াল টু vdt। তারপরে আমাদের যদি আমরা ইন্টিগ্রেশন বসাই, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এই যে আমরা লিমিট বসাবো, লিমিট কি দূরত্বের লিমিট কি 0 to 6, আর আমাদের কোশ্চেনে বলছিল কি 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে দূরত্বটা কত, এই যে আমরা ওই কোশ্চেনটা কোথায় আসবো দূরত্বের বেলায় বসাবো। আর এর আগে যখন ত্বরণ বের করলাম তখন টাইমটা কত থেকে কত বসাইছি 0 to t, আর এখানে 4 to 10। তারপরে এই যে ভি এর ভ্যালু একটু আগে আমরা এটা বের করলাম, এটা আমরা বসাই দিছি, এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব। তো আমরা যদি ইন্টিগ্রেট করি, এই যে এস ডিএস কে ইন্টিগ্রেট করলে এস পাওয়া যায়, আর লিমিটটা কত 0 to s। এরপরে এই যে এই জায়গাটাকে ইন্টিগ্রেট করলে, এটাকে আলাদা আলাদা করে ফেলছি, এই টুককে ইন্টিগ্রেশন আর এই টুককে আলাদা ইন্টিগ্রেশন, তাহলে 15/4 হচ্ছে আমার সহগ, এটা যা আছে তাই থাকবে। আর টি টু দি পাওয়ার 4/3 ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, টি টু দি পাওয়ার 4/3 + 1 ডিভাইডেড বাই 4/3 + 1, মানে পাওয়ারের সাথে 1 যোগ হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক। আর লিমিটটা কি 4 to 10, আমরা যখন ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাই দিব তখন লিমিট অলা ইন্টিগ্রেশনের সাথে একটা থার্ড ব্রেকেট বসবে, লোয়ার লিমিটটা থার্ড ব্রেকেটের নিচে, আপার লিমিটটা উপরে। এটা গেল। এরপরে আমাদের একটা কি আছে 6 × dt, তাহলে 6 আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় টি, আর লোয়ার লিমিট কত 4 to 10। এখন আমাকে লিমিট বসাইতে হবে, এই যে আমরা যদি লিমিট বসাই তাহলে এস এর বদলে, এই যে এখানে আপার লিমিট কত এস মাইনাস লোয়ার লিমিট মানে 0 ইকুয়াল টু এই যে 15/4 4/3 + 1, এই সহগটা আমি বাইরে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এরপরে কি আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট বসবে, কোথায় বসবে টি এর বদলে, তাহলে এই যে টি টু দি পাওয়ার 4/3 + 1, তার মানে টি টু দি পাওয়ার এটাকে বসানো যায় 7/3, তার মানে এই যে দেখো আপার লিমিটটা কত 10 10, বসবে কিসের সাথে টি এর সাথে, তাহলে 10 টু দি পাওয়ার 7/3, মানে এই 10টা আমি টি এর বদলে বসাই দিছি, মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 4, এই 4টাও টি এর বদলে বসবে, তাহলে 4 টু দি পাওয়ার 7/3, এই যে 4/3 + 1 মানে কি 7/3 প্লাস এই যে এখানে 6, এখানেও লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কত 10 মাইনাস লোয়ার লিমিট কত 4, জাস্ট টি এর বদলে 10 মাইনাস টি এর বদলে 4, এখানেও টি এর বদলে 10 মাইনাস টি এর বদলে 4, কারণ টি এর উপরে যা আছে সবকিছু আমরা বসাইছি, টি এর উপরে 7/3 ছিল। তো এই জিনিসটা আমি আশা করতেছি তোমরা বেসিক ইন্টিগ্রেশনটা পারো, তারপরেও আমি একটু ডিটেলস বলার চেষ্টা করলাম, আর না হলে আমি যে এখানে আমার বেসিক ইন্টিগ্রেশনের একটা ভিডিও দিয়ে দিছি, আশা করি এই ভিডিওটা দেখলে কারো ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম হবে না। ওকে, তো আজকে এই পর্যন্তই, এরপরে হচ্ছে আমি এখানে দুইটা ভিডিও, দুইটা ম্যাথের ভিডিও দিয়েছি, এরপরে আরো দুইটা ম্যাথের ভিডিও দিয়ে আমরা হচ্ছে প্লেন মোশন চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, আশা করি ওইটাই হবে আমাদের শেষ চ্যাপ্টার। তো আজকে এই পর্যন্তই।